হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রোজা কুকিংস স্টুডিও থেকে আবার হাজির হলাম আমি আজকের নিয়ে আসলাম অরেঞ্জ জুস খুব সহজেই অরেঞ্জ জুসটা তৈরি করা যায় কারণ এই যে চতুর্মাসের এই গরমে প্রচুর পরিমাণে শরবত ফল ফ্রুটস সব পানি জাতীয় যত ফল ফ্রুটস আসে প্রচুর পরিমাণে ফল জাতীয় পানি জাতীয় যত ফল আসে চেষ্টা করবেন খাওয়ার জন্য এবং বাচ্চাদেরকেও খাওয়ানোর জন্য চেষ্টা করবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমার এখানে দুটো কমলা নিলাম এখন কমলাগুলো শুলে নিবা হল চেষ্টা করবো আমরা গাছগুলো ফেলে নেওয়ার জন্য ছোলা হয়ে গেল এখন আমরা ব্যালেন্ডার করে নিব কমলাগুলো আমরা ব্যালেন্ডার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিব চিনিটা দিয়ে দিব স্বাদ মতো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব অবশ্য কমলার জুসটা বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে অবশ্য ভালো লাগবে না তাই পরিমাণ মতো পানি দিতে হবে আমরা ধীরে ধীরে বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত ধীরে ধীরে করতে হবে নয়তো কমলার বিচিটা বেশি থেত হয়ে গেলে ভালো লাগবে না তাই ধীরে ধীরে আমরা ব্যালেন্ডারটা করব থামাবো আবার চালাবো এইভাবে ব্যালেন্ডারটা করে নিব এখন আমরা ছেঁকে নিলাম থাকা হয়ে গেল এখন কিছু আইস কিউব দিয়ে দিলাম দুই গ্লাসেই এখন দুটা লেবু লেবুর কিউব দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেল অরেঞ্জ জুস আমরা এই গরমে চেষ্টা করব যত পরিমাণে পারি পানীয় পানি জাতীয় ফলমূল খাওয়ার জন্য এখন তরমুজ সিজন আছে বেশি বেশি তরমুজ মাঙ্গি খাবো তাই সেটা আমাদের শরীরে পানির শূন্যতা দূর করবে আমার জুসটি তৈরি হয়ে গেল আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ